হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে কিন্তু গ্রুপ সি লেভেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে, নিম্নতম কিন্তু মাধ্যমিক বা যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে, যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, কি নোটিফিকেশনে বলা হয়েছে, সম্পূর্ণ প্রসেস ধীরে ধীরে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন স্টার্ট করা যাক। সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে, একই সঙ্গে কিন্তু বিভিন্ন গ্রুপ সি লেভেলে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে, সোশ্যাল ওয়ার্ক পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দুই নম্বর যেটা বলা হয়েছে, অফিস স্টোর অ্যাটেন্ডেন্স, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, ড্রাইভার, এছাড়াও যেটা বলা হয়েছে, জুনিয়র ওয়ার্ডনার, সেকশন হল অ্যাটেন্ডেন্স, আপার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ লেভেলে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র স্কেল স্টিনিও এখানে কিন্তু হিন্দি বলা হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে, সিকিউরিটি গাম ফায়ার জামাদার, এছাড়াও যেটা বলা হয়েছে, স্টোর কিপার গাম ক্লার্ক। এখানে কিন্তু মোট 12টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে গ্রুপ সি লেভেলে কিন্তু আপনারা এখানে কাজের সুবিধা পেয়ে যাচ্ছেন। এই পদে আবেদন করার জন্য যেটা প্রার্থীদের কাছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন বলা হয়েছে, নিম্নতম মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা বলা হয়েছে, উচ্চতর লেভেলের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে বা স্নাতক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে যেটা বলা হয়েছে, এই পদে আবেদন করার জন্য যেটা প্রার্থীর কাছে বয়স চাওয়া হয়েছে, 18 থেকে 35 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা বলা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের সার রয়েছেন, এসসি এসটি পিডব্লিউডি, তারা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের সার পেয়ে যাবেন। পরবর্তী যেটা বলা হয়েছে, আবেদন পদ্ধতি। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে কিন্তু আবেদন আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের নিজের যাবতীয় তথ্য দিয়ে কিন্তু সবার প্রথমে আপনাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে। যেমন বলা হয়েছে, নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি দিয়ে কিন্তু আপনাদের ফর্মটিকে ভালোভাবে সবার প্রথমে ফিল আপ করতে হবে। করার পর যেটা বলা হয়েছে, যে সমস্ত ডকুমেন্টস আপনাদের কাছে চাওয়া হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের একে একে আপলোড করে দিতে হবে। তো সম্পূর্ণ আপলোড হয়ে গেলে কিন্তু আপনাদের সবার নিচে একটা সাবমিট বাটন পেয়ে যাবেন। তো সেই সাবমিট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তী যেটা বলা হয়েছে, কর্মী নিয়োগের প্রক্রিয়ার কথা যেটা এখানে বলা হয়েছে, এখানে কিন্তু আবেদনপত্র জমা পড়ার পরে প্রার্থীকে সবার প্রথমে কিন্তু ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। তো এখানে যখনই আপনারা অনলাইনে আবেদন করবেন, নেক্সট প্রসেস কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আপনাদের সম্পূর্ণ যাচাই করার পর আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদনের যেটা শেষ তারিখ বলা হয়েছে, 30/10/2023 থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা যারা এখানে আবেদন করতে চান, অবশ্যই এই ডেটের আগে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা বলা হয়েছে, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে আপনারা সবার প্রথমে দেখতে পারবেন, অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা যারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চান, তারা কিন্তু অবশ্যই এখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এখানে কিন্তু সবার প্রথমে আপনাকে অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ফাদার্স নেম, অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে, জেন্ডার যেটা বলা হয়েছে মেল ফিমেল আপনাদেরকে কিন্তু বসিয়ে দিতে হবে, ম্যারিজ স্ট্যাটাস যেটা রয়েছে সেটা ম্যারিড স্ট্যাটাস আপনাদেরকে বসিয়ে দিতে হবে, বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে আপনাদের যেটা স্টেট রয়েছে, কোন স্টেটে আপনারা এক্সাম দিতে চান সেই স্টেটটা কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে এখানে আপনাদের নেক্সট বটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বটনে ক্লিক করার পর আপনাদের কাছে আর একটা নতুন পেজ চলে আসবে। তো সেই পেজে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে।
ডকুমেন্টস আপলোড করার পর আপনাদের সবার শেষে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।